একটু ভাববেন, এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছে, আর একটা ভাবি 30টা শাড়ি এক অক্ত নামাজ পড়ে। আমি কি মিথ্যা বলছি? ভাবি 30টা শাড়ি আছে না মিথ্যা কথা বলছি? কার আছে জানিস? বিশ্বাস করুন, আপনারা আপনাদের বাড়িতে গিয়ে গুনবেন কমসে কম 30-35টা 40টা করে শাড়ি আছে না নাই। 40টা শাড়ি দেখাবো আমি ইনশাআল্লাহ, 40টা 30টা 50টা। ও ভাবি এত শাড়ি কি করো? না ভাই, ওইটা দিঘায় যায়, এটা বকখালি যায়, ওইটা ইকোপার, এটা ভিক্টোরিয়া, এটা পরে সেবারে সায়েন্স সিটি গিয়েছিলাম। আচ্ছা, তা নামাজ পড়া শাড়ি কই? না ও শাড়ি নাই, নামাজ পড়া কি আর? কেন অকাল মৃত্যু হবে, নামাজ পড়ে কি করবো? হ্যাঁ ভাইরা, আমার বাবা দিরাম রসুলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ রফাতের সময় খাতুনে জান্নাত বেটি ফাতিমা হযরতে মা ফাতিমা তুজহরা ওজার নয়নে কাঁদে আব্বা 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 আব্বা, কারণ ফাতিমা তুজহরার আম্মি যার বহুদিন আগে হারিয়ে দিয়েছেন মা খাদিজাতুল কুবরার কলিজার টুকরি ফাতিমা। ফাতিমার মায়ের কবর মক্কাতুল মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারা থেকে 600-700 কিলোমিটার দূরে। ফাতেমার মা নাই দুনিয়ায়, ফাতেমার ফাতেমা তুজহরার মা যে কদিন দুনিয়াতে বেঁচে ছিলেন সে কদিন রাসূলুল্লাহ বিয়ে করেন নাই। আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে বাকি রাসূলুল্লাহ বাকি বিয়ে গুরু করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, সেই খাতুনে জান্নাতের আব্বা ওয়াফাতের সময় কাঁদে। আল্লাহ রাসূল বললেন, বেটি ও আমার জানের টুকুরা, ও আমার কলিজার টুকরি ফাতিমা, আমার রাসূলুল্লাহর কোন ছেলে বেঁচে ছিল না, জানের টুকরা মেয়ে, আব্বু আব্বু বলে কাঁদে আব্বু গো, আমি কার আব্বু বলে ডাকবো, ও আমার আব্বা জান, আমি কি করে থাকবো আব্বা। ওই অবস্থায় রাসূলুল্লাহ মা ফাতিমাকে কাছে ডাকলেন আর কাছে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরি ফাতিমা, মালাকুল মউত আমার শিওরে হাজির, আমি চলে যাব মা, আমি দুনিয়ার জমিনার থাকব না, তবে একটা কথা শোনো মা, তুমি আমার জানের টুকরা, তুমি আমার চোখের পুতুল, তুমি আমার নয়নের বাতি, ও বেটি ফাতিমা, আমার ইন্তেকালের সময় মা তোমার কান্নায় আমার কলিজায় সহে না, তুমি একটু খানি ধৈর্য ধারণ করো মা, একটু কান্না বন্ধ করো মা, ও বেটি ফাতিমা কেঁদো না কেঁদো না, আমি তোমার আব্বা জান কথা দিলাম মা, আমার ইন্তেকালের পরে ওরে আমার নয়নের বাতি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব কথা দিলাম। খাতুনে জান্নাত চুপ করে গেলেন, হযরতে আয়েশা সিদ্দিকা পাশে বসেছিলেন, যে বেটি ফাতিমা ডুগরে ডুগরে কাঁদে, ওরে আমার আব্বা, ওরে আমার আব্বা রে আমার আব্বা। সেই ফাতিমা আগুন থেকে পানি হয়ে গেল, চোখের পানি না, একেবারে নীরব হয়ে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা বেটিকে জিজ্ঞাসা করলেন, মা সোনা মা, ও বেটি ফাতিমা, আমার সোনার নবী তোমার কলিজার টুকরা আব্বু কি এমন কথা বলল মা? একেবারে শান্ত হয়ে গেলে ফাতিমা বলে, মা আমার আব্বা বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, তোমার কান্নায় আমার কষ্ট হচ্ছে, ও বেটি ফাতিমা কেঁদো না কেঁদো না, ও মা আমি যদি কাঁদি আমার আব্বার কষ্ট হবে, আমি কাঁদবো না, তবে আমার আব্বা জান আমার একটা ওয়াফা দিয়েছে মা, আমার আব্বা বললেন আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার কলিজার টুকরি ফাতিমার সঙ্গে দেখা করব, ও মা জননী মা আমার বোঝা হয়ে গেছে আমি ফাতিমা, আমার আব্বা জানের ইন্তেকালের পরে
আমার পালা আমার মওত হবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার আব্বা জান বলেছেন বেটি ফাতিমা আমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব মা এজন্য আমি চুপ করে গেলাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাতিমা 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 মা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে যাওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখতে পাই আল্লাহ রাসূল কি যেন বলছেন বারবার 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 করে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলের ঠোঁটের কাছে কানটা লাগিয়ে শুনতে পাই রাসূল শুধু বলছে আসসালাত 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 ও আমার উম্মতের নামাজ 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 ও মা মালাকাত আইমানুকুম আসসালাত 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 আসসালাম ও আমার কলিজার টুকরা যুবকেরা জনেরা সোনার চাঁদ ভাইয়েরা ও আমার ব্যবসায়ী কলিজার টুকরা যুবকেরা কুল্লু মুসলিমিনা ইখওয়া আল্লাহ রাসূল বলেন তাম বিশ্বের মুসলমান মুসলমানের ভাই আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রাসূলুল্লাহ জীবদ্দশায় এই নামাজের জন্য ঝাঁজরা হলো বিশ্ব নবীর সাহাবারা এই নামাজের জন্য টুকরা হলো আল্লাহর নবী সাহাবাদের বিবি বা হলো নামাজের জন্য বাচ্চা এতিম হলো আমার নবীর দাঁত ফেটে গেল আমার নবীর মাথা ফাটিয়ে দিল আমার নবী ঝাঁজরা হলো সেই আল্লাহ পাক আজ তার বান্দার পাঁচবার করে ডাকছে ধর্ম করবি আয় ধর্ম করবি আয় আমরা যদি ধর্ম না করে ইচ্ছা মতো চলাফেরা করি তাহলে আমার আল্লাহ পাক আমাদের কসাইখানায় দেবে কেউ থাকাতে পারবে না ভালা কারোগে তো ভালা পাওগে বুরা কারোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে দেখ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা ও ভাবিরা সেরে যাও সেরে যাও সেরে যাও ভালো হয়ে যাও কেউ না দেখে ভিডিও কল আমার আল্লাহ দেখতে পায় আপনাদের কি অসুবিধা হচ্ছে ঠিক আছে তো বাবু মেয়েরা মনে করছে যে আমরা ভিডিও কল করি হুজুর জানে কোথেকে মা বহু ছেলে বহু মেয়ে এই মোবাইলে অনেক উল্টো পাল্টা বই দেখে ছবি দেখে খবর আসে কিন্তু আপনারা যে যাই মনে করেন আমার কিন্তু ছোট ছোট ফোন আছে কিন্তু বলে জিন্দিগি বড় ফোন বাড়িতে নেই আমার কাছেও নেই যদি বলেন নজরে তো ভালো হ্যাঁ ভালো আপনি দেখেন কেরা শুনবেন একটা বিস্কুটে ঠেলে উঠবে এই বিস্কুট খেলে তার বাপের নাম ভুলে যাবে ওয়াজ শুনবে একটা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে একটা মেয়ে ঠেলে উঠলো আছে না নাই এগুলো জাহান্নামে টিকিট পাওয়ার জন্য যথেষ্ট সেজন্য দেখলাম না ফোন কিনলাম ফোন করলাম আসলো গেল হ্যালো ভালো আছেন হ্যাঁ ভালো আছে কোথায় আছেন মুখ জায়গা আছে ঠিক আছে পরে কথা হবে দেখা হবে এটা হবে এটা হবে এটা হয়ে গেল একটুখানি দেখি একটুখানি দেখি মুখটা খোলো একটুখানি দেখি কেন এত বিয়াদবি কেন ছেবলাম ওখানে শয়তান আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন বলেন আমিন সবাই ধর্ম করবে ইনশাআল্লাহ আমি যতটুকু বললাম ধর্ম করার কথা বললাম যতটুকু বলেছি কিসের কথা বলেছি ধর্ম করে ধর্ম করলে আল্লাহ খুশি হবে বর্ডার টেনে দিয়েছেন আল্লাহ বর্ডার টপকালে অকাল মৃত্যু হবে বর্ডার 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 মানে কি চুরি সুদ ঘুষ মাল ওজনে কম দেওয়া এবং মদের ব্যবসা গাঁজার ব্যবসা সুদের ব্যবসা এইগুলো হলো বর্ডার টপকানো যে আমি ফ্রি মাইন্ডে বসবাস করব হালকাভাবে খাওয়া দাওয়া করব আমি মেহনত করে খাবো কেন মেহনত করব কেন
মেহনত করা যাবে না বাঘ বলছে আমি এত হরিণের পিছনে ছুটবো কেন ফাউ মাল ওপারে গরু ভর্তি যাব টুটি ধরবো খেয়ে লব কদিন খাবি একদিন তোর ফাঁত করে ধরে তোর বাপের নাম ভুলিয়ে দেবে এই দেবে না দেবে না এরপরে বন্দুক নিয়ে গাছের মাথায় বসে থাকবে বড়ার টপ কানো স্বাদ মিটিয়ে দেবে তুই যখন এপারে এসে উঠবি বড়ার টপকে কানে গুলি করবে এখান থেকে বেরিয়ে যাবে ওই বাবা এই জন্য কিছু মানুষই তো অকাল মৃত্যু হয় বর্ডার যখন টপ খায় সীমা ছাড়িয়ে গেলে অকাল মৃত্যু হয় সেজন্য আমার ভাইদের বলছি প্রত্যেকের বর্ডার আল্লাহ করে দিয়েছে আমরা যেন বর্ডার না টপ খাই আমরা যেন প্রত্যেক দিন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাই আমাদের যত দাবি আমাদের যত চাওয়া পাওয়া সব আমার রবের কাছে বলবো আমার এমন একজন রব তিনি সব কিছু দিতে পারেন সব কিছু করতে পারেন শেষ হয়ে যা বললে শেষ হয়ে যা বলে সেই বান্দা যদি ধর্ম পালন না করে আমার আল্লাহ বলছে আমি মুশারি খুলে দেব আমি আল্লাহ পাক অন্য কওমের ক্ষমতা দিয়ে আমি আল্লাহই ধর্ম ফেল করা মুসলমান জাতির কলঙ্কগুলো আমি আল্লাহ কোষার হাতে তুলে দেব গরু বলে হাম্মা আর এই মানুষ তখন বলবে আল্লাহ আমি বলবো ঠ্যাঙে দড়ি বাঁধ আর কানে মার কান কেটে লে খুলে আগুন দে এদের অক্সিজেন দিলাম ফ্রি এদের চোখের ব্যাটারি দিয়েছি ফ্রি এদের নাট বল্টু ফ্রি এদের গিরিজ মোবিল যা যেখানে দিয়েছি সব ফ্রি এদের রাতের ভাড়া নেইনি দিনের ভাড়া নেইনি আমার দুনিয়ায় বাস করে আমি আল্লাহ জায়গা দিয়েছি একটা টাকা চাইনি ওয়াজাচিদে ভাবে মানুষ করেছি সর কুকুর করিনি তবু যদি পাঁচবার করে টাকার পরে একবার না যায় আমি আল্লাহ এদের জন্য কোষাই রেডি করছি আজকে যে বুঝতে পারছেন কোষার হাতে তুলে দেবে আর তখন আল্লাহ আল্লাহ বলবে কানে মার কারণ গরুরা তো দিন গায়ে মশা বসতে দেয়নি মাছি বসতে দেয়নি কেউ যদি ওই মশারি খাটানোর গরুর কাছে গিয়ে বলে বলটা খুব ভালো রে মালিক বল এই জন্য তোর গোয়ালে ভেতর ঢুকে চল আমি কোনোদিন গরু চড় মারি না চড় মারছে রাস করবে না করবে না সেই জন্য মোমেনের গায়ে যদি কেউ হাত দেয় আল্লাহর তরফ থেকে সে ধ্বংস হবে তার উপরে গজব নাজিল হবে কারণ মোমের সঙ্গে রয়েছে কে জোরে বলেন আল্লাহ তাহলে আমরা এখন যারা ধর্ম ফেল করছি বর্ডার টপ পাচ্ছি বর্ডার বাঘ বর্ডার টপকে মার খাচ্ছে না খায় না আচ্ছা আমি যে বলছি বাঘ তাল গাছে উঠেছে মারি চোটে কোন জায়গায় উঠেছে না আন্দাজি বলছি এই মিডিয়ারা কোন জায়গায় উঠেছে পাগল কোথা এই কিছু জানে না বাঘ মারের চোটে তাল গাছে উঠেছে সবই দেখনি বাঘ উঠেছে তো তবে লক্ষ লক্ষ ছবি আছে না হ্যাঁ আর সেটা আমাদের ওদিকে সুন্দরবনে তাহলে এই বাঘ তাল গাছ উঠবে না মানুষ তাল গাছ উঠবে বাঘের দেখে মানুষ উঠবে কিন্তু বাঘ উঠছে তার কারণ ও বর্ডার টপকেছে এই জন্য ওর কপালে আগুন লাগছে তো আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যাই করি যদি নামাজ পড়তে যাই এটা আল্লাহ পাক আমাদের বর্ডার করে দিয়েছে বান্দা উল্টো পাল্টা করবি না রিজিকের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ পাক আমি যার ভালোবাসি তার পাকা বাড়ি দেই আমি আল্লাহ যার ভালোবাসি তার ফেলার দেই আমি আল্লাহ যার ভালোবাসি তার আমি আমার মুলক থেকে সম্পদ দেই এগুলো দেনে ওনার মালিক আমি আল্লাহ বান্দা তুই আমার শুকরিয়া আদায় করলি না তুই ভাবছি এগুলো সব আমার আসলে তোর কিছু না তোর জানটাও তোর না তোর জানের মালিক আমি আল্লাহ আমাদের জানের মালিক কে তাহলে কি করে বলি বিল্ডিং আমার জমি আমার আমার জানটারও মালিকও আমি না আজকের ঘটপুকুরে কত মানুষ চোখের সামনে মারা গেল আল্লাহ একবার জন জন ছেলে মারা গেল কত অ্যাক্সিডেন্টে গেল কত এমনি গেল কত রোগে গেল গেছে না যায়নি বলেন আপনার তো সব জানেন আমি তো কম বেশি জানি বিশ্বাস হয় না যে লোক মারা গেছে কিন্তু কি করবো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন ফাইদা জাআ
أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال جاتوغرا را او جبوكرا جانرا او بائرا بورا بیٹیرا ایک تو بھالو ہوئے جان ایک تو بھالو ہوئے جان اے دنیا ر شک شک نا اے دنیا ر شانتی شانتی نا আর যার প্রেমে পাগল হয়ে আছি বন্ধুর প্রেমে বান্ধবীর প্রেমে এমনি করে ছেলের প্রেমে মেয়ের প্রেমে আল্লাহর কসম আমার আল্লাহর কোরআনে বর্ণনা এরা তো কেউ পরিচয় দেবে না বর্তমান 100 ভিতরে 90টা মেয়ে ছেলে দেখা যায় বড় মোবাইলের পিছনে পাগল কত উল্টো পাল্টা ছবি দেখে কত কঠিন কঠিন ভিডিও দেখে ও ভাবিরা খালারা আল্লাহর কসম মায়ের জাতেরা আমি গুনাহগার একটা কথা জানিয়ে দিয়ে যাই কেউ না জানে জানে আমার আল্লাহ তিনি বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর ও কলিজার টুকরা মায়েরা ও ভাবিরা খালারা কঠিন কঠিন অন্যায় করবেন আর একবারে নির্জন জায়গা গিয়ে বলবেন কেউ জানে না কেউ শুনে না কেউ দেখে না এটা বাজে কথা না 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 আমার আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে তুই কোথায় গিয়ে অন্যায় করবি বল আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমার চোখে ফাঁকি দিতে পারবি না আমি আল্লাহ পাক আমার এড়াতে পারবি না আমি তোর এত কাছে থাকি আমি তোর এত নিকটে থাকি রে বান্দা তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক তোর আরো নিকটে জোরে বলো আরো জোরে বলে তকবীরে ধ্বনি দেওয়া যাবে খুব জোরে না আর এই তাকবীরটা সবাই বলেন অনেকে আল্লাহ বলতে লজ্জা পায় এখান তো প্রমাণ হয়ে যায় যারা আল্লাহ শব্দ মুখে আনতে লজ্জা পায় এরা লজ্জা ঠেলায় মসজিদে যাবে কি করে শয়তান বোঝায় তো লজ্জা লাগে না তুই নামাজ পড়বি ছি 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 নামাজ পড়বো লজ্জা কি অমনি বলবেন তোর মুখে জুতোর বাড়ি মারি আন্দাজি বলবেন বলে তোর মাথায় জুতোর বাড়ি মারি শয়তান বলবে আমি এসেছি বুঝতে পারছি কি করবো হ্যাঁ যখন মনটা উল্টো হবে যে এই তুই নামাজ পড়বি লোক খারাপ পড়বে ঠিক তুই যাসনি পরে যাবি বুড়ো হয়ে গেলে যাবি দাড়ি রাখলে যাবি এখন যাসনি তখন বলবেন তোর মুখে জুতোর বাড়ি মারি আন্দাজ বলবেন কোনো লোক নি জন্য কিচ্ছু না আন্দাজি বলবেন বললে হটে পড়বে আপনি মসজিদে যাবেন শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে কথা ঠিক না বলবো হ্যাঁ এ তো আমাদের চরম শত্রু সেই জন্য ওই শত্রু আমাদের সব সময় ধোঁকা দেয় তাই শত্রুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা জোরে তাকবীর দেবেন নারাই তাকবীর আরো চিল্লে বললেন নারাই তাকবীর নারাই তাকবীর ও বলবে না জ্ঞানী লোক বলে আমাদের এত জ্ঞান ফের আল্লাহ বলবো আমি বলছি পিছনে যে সমস্ত ভাইরা আছেন আল্লাহু আকবার খুব জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য এ তো বাচ্চাগুলো বলছে আপনারা বলেন না নারাই তাকবীর আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন এই কছি রাই বাবা তোরা তোর তোরা কজন চুপ করবি একদম আল্লাহ বলবি যে কজন বাচ্চা আছে দেখি বড়রা কিরম বলে দেখি কারা ফার্স্ট হয় দেখব আল্লাহ আল্লাহ আমাদেরকে আওয়াজ যেন কবুল করে নেন কোচির একদম বলবে না চুপচাপ শুধু শুনবে কার কাদের জোর হচ্ছে নারাই তাকবীর এইবার বাচ্চারা বলো নারাই তাকবীর এই বাচ্চারা ফার্স্ট হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু ও তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে আর জ্বলবে চেরাগ লালা নবী কমলিওয়ালা জাগবে
جب باکھے آمار آمار ترشنا شات شخارار جانی کنتے آمار دھرب تولے جانی کنتے آمار دھرب تولے کاؤ سارر پیالا نبی والا دوکھر دینر دارد مر دوکھر دینر دارد مر نبی کملی والا نبی کملی والا تمی آسبے তুমি আসবে জানি আধার রাতে আর জল বেচে রাখলা নবী কমলিওয়ালা মাঝ দরিয়ায় উঠল তুফান মাঝ দরিয়ায় উঠল তুফান তাই না আমি ডরি আর জানি আমায় কুলে নেবে আর জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে আর জল বেচে রাখলা নবী কমলিওয়ালা জোরে লা ইলাহা সবাই বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম করতে বলেছেন যিনি তিনি হলেন আমার আল্লাহ ধর্ম করে দেখিয়ে দিয়েছেন যিনি তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আগে গুনাহ ছিল না যে নবীর পিছে গুনাহ ছিল না আমার নবী বেগুনাহ সেই নবী ধর্ম করে দেখিয়ে দিয়েছি এমন নামাজ আদায় করেছে এমন ধর্ম করেছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলে ফেটে গেছে আমরা নামাজ পড়লে পা কোনোদিন ফোলেনি বড় মশা যদি দেখতে পাই সুরকে রাতগুলো ভুলে যাই কখন মারব রুকুই গিয়ে রুকুই গিয়ে মশা মারবে সেই চিন্তায় করেগান নামাজ পড়ছে আর খেয়াল নেই শুধু ভাবছে রুকুই যে তোর ব্যবস্থা করছি না সাহাবাদের নামাজে দাঁড়িয়ে গেছে এপারে তীর ঢুকে এপারে চলে গেছে এপারে তীর ঢুকে এপারে চলে গেছে নামাজ ছেড়েছে ছাড়িনি তীর ঢুকে গেছে নামাজ ছাড়িনি কি যে বুঝতে পারছে না কি আছে ও কি পিঁপড়ে পিঁপড়ে বাইছে কোথায় কি সাহাবার পায়ে তীর ঢুকে গেছে এপার ওপার হয়ে গেছে ভাই খেজুর কাটা ঢুকলে কেউ নামাজ পড়বে তীর ঢোকা অবস্থায় নামাজ পড়তে গেছে সমস্ত সাহাবাই কেরাম বলছে হ্যাঁ নামাজ পড়তে গিয়ে তীর ছাড়াবে কি করে কাঁটা ফুটে গেলে দেখবেন কেউ যদি মা শাশুড়া ভাইরা বলে যে আমি বার করে দিব না আমি বার করব আরে আমি বার করে দিব না আমি করব কারণ ভীষণ লাগে তো সাহাবার পাত্রীর ফুটে গেছে সবাই বলছে বার করে দিই বলছে না ওইভাবে থাক বার করা যাবে না কারণ মরে যাব নামাজে দাঁড়িয়ে গেল তীর টেনে বার করে নিয়েছে বুঝতে পারেনি সালাম ফিরিয়ে বলছে তোমরা কি আমার তীর ছাড়াতে এসছো বলছে হুজুর তীর ছাড়ানো হয়ে গেছে সুরে বলেন এই কথাটা যাই তাই কথা না বলো এই যে